Hello there, assalamu alaikum. Welcome back to Reza's World. So guys, I hope you all are doing fine today. So today I'm really very good. So my dear friends, আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি ফিল লেগ দিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করে। আমরা গত ভিডিওতে শিখেছিলাম ফিল লেগ দিয়ে কিভাবে পজিটিভ সেন্টেন্স তৈরি করে, লাইক এরকম সেন্টেন্সগুলো আমরা শিখেছিলাম। আই ফিল লাইক ইটিং রাইস, আমার ভাত খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং আউট, আমার বাইরে যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং টু কলেজ, আমার কলেজ যেতে ইচ্ছে করছে। So F-E-E-L, feel, L-I-K-E, feel like, I'm repeating, F-E-E-L, feel, L-I-K-E, feel like হচ্ছে একটা ফ্রেজ যেটা দ্বারা আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। আমাদের যত ইচ্ছে করা আছে আমরা ফিল লাইক দিয়ে এক্সপ্রেস করতে পারি। সো গত ভিডিওতে আমরা সেটাই শিখেছিলাম। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইন টুডেস ভিডিও উই আর গোনা লার্ন হাউ টু মেক নেগেটিভ সেন্টেন্স বাই ইউজিং ফিল লাইক। সো তোমরা যদি নতুন হয়ে থাকো আমার গত ভিডিওটি, ইউ মাস্ট ওয়াচ দিস ভিডিও। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন আমরা কীভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি ফিল লাইক ইউজ করে। যেমন আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং হোম, আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না। সো আমরা বলি ডোন্ট, দ্যাট মিন্স প্রথমে আমরা বলি ডু নট, দেন আমরা শর্ট করি ডোন্ট। সো বিদেশিরা যারা ইংরেজি নেটিভ স্পিকার তারা বলে ডোন্ট, দে কাট টি। তো ডোন্ট, উই হ্যাভ টু সে কি ডোন্ট, ডোন্ট, উই হ্যাভ টু সে ডোন্ট। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, লেটস প্র্যাকটিস। So, I don't feel like eating rice. আমার ভাত খেতে ইচ্ছে করছে না। I don't feel like learning English. আমার ইংলিশ শিখতে ইচ্ছে করছে না। I don't feel like studying English. আমার ইংরেজি পড়তে ইচ্ছে করছে না। I don't feel like going out. আমার বাইরে যেতে ইচ্ছে করছে না। I don't feel like meeting my friends. আমার বন্ধুদের সাথে দেখা করতে ইচ্ছে করছে না। I don't feel like dancing. আমার নাচতে ইচ্ছে করছে না। সো এইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। দ্যাট মিন্স আই এর সাথে একটা don't ইউজ করতে হবে, নেগেটিভ ফর্ম, রাইট? সো চলুন আমরা ইউ সাবজেক্ট হিসেবে ব্যবহার করে কিছু সেন্টেন্স তৈরি করি। যেমন তোমার ছবি দেখতে ইচ্ছে করছে না, ইউ ডোন্ট ফিল লাইক ওয়াচিং মুভি। তোমার আড্ডা দিতে মনে চাচ্ছে না, ইউ ডোন্ট ফিল লাইক হ্যাং আউট। ইউ ডোন্ট ফিল লাইক হ্যাভিং রাইস, তোমার ভাত খেতে ইচ্ছে করছে না। তোমার পড়তে ইচ্ছে করছে না, ইউ ডোন্ট ফিল লাইক রিডিং, তোমার পড়তে ইচ্ছে করছে না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন সাবজেক্ট আমরা দে নিয়ে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি। So that we can use in our speaking. So they don't feel like playing football, tader football khelte icche korche na. They don't feel like playing cricket, tader cricket khelte icche korche na. They don't feel like making videos, tader video banate icche korche na. They don't feel like coming here, tader ekhane ashte icche korche na. They don't feel like going out, tader bahire jete icche korche na. They don't feel like having hotspots, khechuri, tader khechuri khete icche korche na. Hotspots mane hocche khechuri. So my dear friends, চলুন আমরা কিছু উই দিয়ে প্র্যাকটিস করি। অ্যাজ এ সাবজেক্ট উই শুড টেক সাবজেক্ট উই। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, উই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ, আমাদের তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। উই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট, আমাদের বাইরে যেতে ইচ্ছে করছে না, বিকজ ইটস রেইনিং, বাইরে বৃষ্টি হচ্ছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, উই ডোন্ট ফিল লাইক ওয়েস্টিং আওয়ার টাইম, আমাদের সময় অপচয় করতে ইচ্ছে করছে না। উই ডোন্ট ফিল লাইক হ্যাভিং, হোয়াট ক্যান আই সে, ঝালমুড়ি, আমাদের ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে না। উই ডোন্ট ফিল লাইক বাইং সামথিং, আমাদের কিছু কিনতে ইচ্ছে করছে না। উই ডোন্ট ফিল লাইক ভিজিটিং দ্য নিউ প্লেস, আমাদের নতুন জায়গা দেখতে ইচ্ছে করছে না। সো এরকমভাবে আপনার অনেক সেন্টেন্স প্র্যাকটিস করতে পারেন মাই ডিয়ার ফ্রেন্ডস। সো আই, ইউ, দে এবং উই এর সাথে ডু নট, সংক্ষেপে বলি ডোন্ট এবং বিদেশিরা বলে ডোন্ট। সো ইউ হ্যাভ টু সে ডোন্ট, ডোন্ট, ডোন্ট। If you say don't, it takes time, it takes energy. So you need to say don't. It's easy to say, right? So my dear friends, so lun third person singular subject ni amra kichu practice kori. He, she, it, Rakib, Sakib, like this. So my dear friends, she doesn't. So she shathe hobe doesn't. Third person singular namo tai ekta s by mane s by s jog korte hobe. She doesn't. She doesn't. She doesn't. So practice, repeat after me. Ebhabe practice koren, otherwise you will not be able to use in your speaking. So if you want to use this kind of sentences in your speaking, you need to practice again and again. To practice, you can just say it easily. So my dear friends, I practiced a lot. Because of practicing, now I can use it easily and I feel easy to use whenever I'm speaking. So if you want to use it, just you need to practice every single day. Practice makes it easier. Practice makes improvement. So practice from today, not today, from right now. Don't waste your time anymore. So let's practice. She doesn't, he doesn't, it doesn't, bong Rakib doesn't. She doesn't, he doesn't, it doesn't,
Rakib doesn't practice like this, so in future it will help you a lot to speak English better. So my dear friends, so she doesn't feel like playing chess. তার দাবা খেলতে ইচ্ছে করছে না. She doesn't feel like playing cricket. তার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে না. She doesn't feel like talking to me. তার আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না. She doesn't feel like traveling the world. তার বিশ্বটাকে ভ্রমণ করতে ইচ্ছে করছে না. She doesn't feel like sleeping. তার ঘুমাতে ইচ্ছে করছে না. So চলো আমরা আরেকটি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করি. He doesn't feel like having hot sauce. তার খিচুড়ি খেতে ইচ্ছে করছে না. He doesn't feel like dancing. তার নাচতে ইচ্ছে করছে না. He doesn't feel like running. তার দৌড়তে ইচ্ছে করছে না. He doesn't feel like taking exercise. তার ব্যায়াম করতে ইচ্ছে করছে না. He doesn't feel like playing whatever, football, cricket. তার ফুটবল অথবা ক্রিকেট খেলতে ইচ্ছে করছে না. So my dear friends, now আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ইট সাবজেক্ট হিসেবে ধরি. ইট বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে এবং কোনো পশু পাখির ক্ষেত্রেও হতে পারে. সো ইট ডাজেন্ট ফিল লাইক রানিং. তার দৌড়তে ইচ্ছে করছে না. ইট ডাজেন্ট ফিল লাইক ইটিং সামনিতা. তার বা এটার কিছু খেতে ইচ্ছে করছে না. ইট ডাজেন্ট ফিল লাইক মুভিং. তার নড়াচড়া করতে ইচ্ছে করছে না. সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এগুলো আপনাদের রেগুলার লাইফে ইউজ করার চেষ্টা করেন. ইংলিশ অনেক অনেক বেটার হবে দ্যান বিফোর. সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সো লেটস প্র্যাকটিস এগেইন. দ্যাট মিন্স আমি একটু রিকাপ করতে চাচ্ছি. রিকাপ মানে হচ্ছে রেপিটেশন করা. ওকে, সো লেটস গেট স্টার্টেড. আই ডোন্ট ফিল লাইক ওয়াচিং টিভি. আমার টিভি দেখতে ইচ্ছে করছে না. আই ডোন্ট ফিল লাইক মিটিং ইউ. আমার তোমার সাথে দেখা করতে ইচ্ছে করছে না. আই ডোন্ট ফিল লাইক গোয়িং দেয়ার. আমার সেখানে যেতে ইচ্ছে করছে না. আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ. আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না. ইউ ডোন্ট ফিল লাইক ওয়াচিং মুভি. তোমার ছবি দেখতে ইচ্ছে করছে না. ইউ ডোন্ট ফিল লাইক হ্যাভিং গোয়া বা তোমার পেয়ারা খেতে ইচ্ছে করছে না. ইউ ডোন্ট ফিল লাইক জাস্ট ওয়াট ইজ হ্যাঙ্গিং আউট. তোমার ঘুরতে ইচ্ছে করছে না. সো দে ডোন্ট ফিল লাইক প্লেয়িং ক্রিকেট. তাদের ক্রিকেট খেলতে ইচ্ছে করছে না. দে ডোন্ট ফিল লাইক হ্যাভিং ম্যাঙ্গোস. তাদের আম খেতে ইচ্ছে করছে না. দে ডোন্ট ফিল লাইক ওয়েস্টিং দেয়ার টাইম. তাদের সময় অপচয় করতে ইচ্ছে করছে না. উই ডোন্ট ফিল লাইক কামিং টু ইউ. আমাদের তোমার কাছে আসতে ইচ্ছে করছে না. উই ডোন্ট ফিল লাইক ওয়েস্টিং আওয়ার টাইম. আমাদের সময় অপচয় করতে ইচ্ছে করছে না. উই ডোন্ট ফিল লাইক মেকিং ফান. আমাদের মজা করতে ইচ্ছে করছে না. সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে কিছু প্র্যাকটিস করি. শি ডাজেন্ট ফিল লাইক ডান্সিং. তার নাচতে ইচ্ছে করছে না. শি ডাজেন্ট ফিল লাইক হ্যাভিং টি. তার চা খেতে ইচ্ছে করছে না. শি ডাজেন্ট ফিল লাইক মেকিং ভিডিও. তার ভিডিও বানাতে ইচ্ছে করছে না. শি ডাজেন্ট ফিল লাইক টেকিং এক্সারসাইজ. তার ব্যায়াম করতে ইচ্ছে করছে না. চলুন আমরা হিন্দিতে কিছু প্র্যাকটিস করি. হি ডাজেন্ট ফিল লাইক গোয়িং আউট. তার বাইরে যেতে ইচ্ছে করছে না. হি ডাজেন্ট ফিল লাইক প্লেইং ক্রিকেট. তার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে না. হি ডাজেন্ট ফিল লাইক স্টার্টিং ইংলিশ. তার ইংরেজি শিখতে ইচ্ছে করছে না. হি ডাজেন্ট ফিল লাইক প্র্যাকটিসিং ইংলিশ. তার ইংরেজি প্র্যাকটিস আর অনুশীলন করতে ইচ্ছে করছে না. সো হি ডাজেন্ট ফিল লাইক রানিং. এটা দৌড়তে ইচ্ছে করছে না. হি ডাজেন্ট ফিল লাইক টকিং টু মি. এটা আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না. সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইফ ইউ প্র্যাকটিস ইন দিস ওয়ে, ইটস পসিবল টু স্পিক ইংলিশ বেটার. ইউ ক্যান ইম্প্রুভ ইউর স্পিকিং. বিলিভ মি, ইউ ক্যান ইম্প্রুভ ইউর স্পোকেন. ইউ ক্যান স্পিক বেটার অ্যান্ড ইউ ক্যান বি বেটার স্পিকার ইফ ইউ প্র্যাকটিস ইন দিস ওয়ে. সো মাই ডিয়ার ফ্রেন্ডস, নাও আই ক্যান প্র্যাকটিস. নাও আই ক্যান ইউজ ইন মাই স্পিকিং. স্টিল আই প্র্যাকটিস আ লট এভরি সিঙ্গল ডে বিকজ অফ প্র্যাকটিসিং, বিকজ অফ মেকিং ভিডিওস. আই ফিল আ লট বেটার দ্যান বিফোর. সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস. আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্লিজ প্লিজ ইট ইস মাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড গিভ বিগ থামস আপ সো দ্যাট আই ক্যান ডু সামথিং বেটার ফর ইউ. আই এম নট ইউর টিচার, জাস্ট আই এম ইউর ফ্রেন্ড অ্যান্ড উই ওয়ান্ট লার্ন ইংলিশ টুগেদার অ্যান্ড উই ক্যান স্পিক ইংলিশ. উই ক্যান বি বেটার, উই ক্যান ডু সামথিং বেটার, ক্যান প্রুভ আওয়ার সেলভস দ্যাট উই ক্যান স্পিক ইংলিশ, উই ক্যান বি বেটার, উই ক্যান ডু সামথিং বেটার অ্যান্ড উই ক্যান অ্যাকোয়ার হিউজ নলেজ ফ্রম দিস ওয়ার্ল্ড. সো থ্যাংকস ফর ওয়াচিং. স্টে ফাইন, স্টে টিউন. And see you in the next video. Till then, keep watching my video. Bye for now.